সমস্ত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হেই হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছেন সকলে সবাইকে শুভ সন্ধ্যা আর এই মুহূর্তে আমরা রয়েছি নন্দন চত্বরে আরও একজন বিশিষ্ট মানুষ বিশিষ্ট মানুষ বললে ভুল হবে যার কাজ এবং কর্মকাণ্ড আমরা বিশিষ্ট মানুষ অনেক দিক দিয়ে ধরে থাকি আমরা মনে করি যে বিশিষ্ট মানুষ বোধ তারাই যারা হয়তো ক্যামেরার অন ফোকাসে চলে আসে ক্যামেরার নেপথ্যেও যারা থাকে তারাও বিশিষ্ট মানুষ হয় তেমনই একজন মানুষ আমার পাশে রয়েছেন সৌমেন চ্যাটার্জি বলে যার কাজ যার পরিচয় গোটা এন্টার ইন্ডিয়া জুড়ে এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যার কাজ তার কর্মকাণ্ড ইন্ডিয়ান ক্যারাটে ভারতীয় ক্যারাটে প্রশিক্ষণের দিক দিয়ে যার নামটা এই মুহূর্তে শীর্ষে রয়েছে সে হচ্ছে সৌমেন চ্যাটার্জি আমার পাশে বসে রয়েছেন সোমেন্দা আর সৌমেন্দার সাথে কথা বলবো তার আগে আপনাদের আমার পরিচয়টা দিয়ে রাখি দরকার আছে পরিচয় দেওয়ার নিশ্চয়ই নেই আপনাদের বন্ধু আমি আর যে সম্রাট আর বিভিন্ন রেডিও স্টেশন আমার ডেস্টিনেশন আর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে যে আমার পাশে সোমেন্দা রয়েছে সোমেন্দাদের একটা ইভেন্ট রয়েছে সেই ইভেন্টটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশন প্রেজেন্স একটা এক্সট্রিম বুশিডো খুব কঠিন নাম একটা কিন্তু এই এক্সট্রিম বুশিডোর যেই প্ল্যানিংটা যে ভাবনা চিন্তাটা সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এক্সট্রিম বুশিডো মানেই আপনারা অনেকে ভাববেন হয়তো যে খুব বড় সড়ো একটা কোনো বিষয় হয়তো ঘাবড়ে যাওয়ার মতন বিষয় একদমই নয় এক্সট্রিম বুশিডো মানে হচ্ছে সাধারণ মানুষের সাথে ক্যারাটের একটা সম্পর্ক আমরা অনেকেই মনে করে থাকি যে ক্যারাটে মানেই হয়তো আত্মরক্ষা প্রথম ভাবনাটা আমাদের মাথায় ক্লিক করে যে ক্যারাটে মানেই বোধ হয় আত্মরক্ষা অবশ্যই আত্মরক্ষা কিন্তু এই আত্মরক্ষার পরেও আরেকটা বিষয় থেকে যায় যে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা খুব স্ট্রেস নিয়ে চলছি আমরা সত্যি খুব বিতস্রদ্ধ এই টেকনোলজির দুনিয়ায় আপনি খুব পরিশ্রান্ত সারাদিন কর্মকাণ্ড করে খুব পরিশ্রান্ত ফোন ঘাটছেন ফেসবুক করছেন টুইটার খাটছেন হোয়াটসঅ্যাপ ইনস্টাতে ছবি পোস্ট করছেন তাতেও রিলিফমেন্ট হচ্ছে না আপনাকে একটু বলতে পারি যে ওয়াকিংয়ের থেকে জিমের থেকে একটু ক্যারাটেকে নিয়ে সময় দিন তাহলে দেখবেন মেন্টালি একটু অনেক রিফ্রেশ লাগবে সেই বিষয়টাই তুলে ধরবেন আমাদের সামনে সোমেন দা সোমেন চ্যাটার্জি সোমেন কাছে আমি চলে আসবো সোমেন দা সবাইকে হ্যালো করে দাও হাই করে দাও হ্যাঁ সোমেন দা এই ভাবনা চিন্তাটা যে এই যে তোমাদের যে একটা এক্সট্রিম বুশিডো এই এক্সট্রিম বুসিডোটা সম্পর্কে যদি একটু আমাদের সামনে একটু তুলে ধরো আমাদেরকে একটু জানাও যে বিষয়টা কি হতে চলেছে ডেফিনেটলি ফার্স্টেই বলি ওটা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ শোতোকাণ্ড কারাটে এক্সট্রিম বুশি প্রেজেন্ট করছে সাধারণ মানুষের কাছে আমাদের যেটা মেন টার্গেট হচ্ছে যে কারাটে তো যখন পারফর্ম করে কোনো টুর্নামেন্ট আমরা দেখে থাকি তার দর্শক শুধু তার বাবা মা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয় তো সেই জায়গাটাকে আমরা চাইছি ব্রেক করতে আমরা চাইছি কারাটেটাকে সাধারণ মানুষের কাছে তুলে নিয়ে যেতে এবং সাধারণ মানুষের চিন্তাভাবনার উপর বেশ করে একটা ইভেন্ট ক্রিয়েট করতে এবং তাদের ব্রেনে যে একটা যে কোনো পর্যন্ত যে একটা খেলাধুলোর যে স্টক থাকে সেই স্টকটাকেই একটা ইভেন্টে কনভার্ট করতে রুলসটাকে কনভার্ট করে কারাটেটাকে প্রেজেন্ট করতে যাতে আমাদের কারাটেটা তাদের কাছে খুব ভালোভাবে সামনে উঠে আসে এবং তারা খুব সহজে যেটা বুঝতে পারবে যে কি হচ্ছে কিভাবে পয়েন্ট পাচ্ছে তাহলে আলটিমেট আমার যেটা উদ্দেশ্য বা লক্ষ্য আমাদের সেটা হচ্ছে যে কারাটে যতক্ষণ না সাধারণ মানুষ এসে দেখবে কারাটেতে যারা কারাটে করে না তারা দেখবে ততদিন কারাটে কিন্তু যারা প্লেয়ার তাদের কিন্তু সমাজে প্রতিষ্ঠা অ্যাজ এ প্লেয়ার হওয়া খুব অসম্ভব যে কোনো গেমসের ক্ষেত্রেই তাই তো আমরা চেয়েছি সেই জায়গাটা ব্রেক করতে আমাদের একটা একটা ক্ষুদ্র প্রয়াস সেটাকে আশা করি আমরা কিছুটা পথ এগোতে পারবো ভবিষ্যতে আরও বড় দিকে যাওয়ার ইচ্ছে আছে আপনাদের সাপোর্ট আমাদের দরকার আপনারা আসুন ইভেন্টটা দেখুন আমার মনে হয় একটা ভালো পাঁচ ঘন্টার আপনাদের কাছে প্যাকেজ আপনারা পাবেন যেখানে আপনারা রিফ্রেশ হতে পারবেন এনার্জি আপনাদের ডেভেলপ করবে রিচার্জ হতে পারবেন সেটা থেকে বড়ো যেটা এখনকার লোকাল ল্যাঙ্গুয়েজ রিচার্জ হতে পারবেন হ্যাঁ কারণ এখন ওটা আমরা খুব বেশি সবসময় বলে থাকি রিচার্জ হয়েছে কি না তো সেটা হতে পারবেন আশা করি ডিসেম্বর এক তারিখ যাদবপুর ওয়েটে আমরা আশা করছি আপনারা সবাই আসবেন হ্যাঁ সম্রাট একদমই তাই আর আমরা যারা মেধাকৃতি মানুষ মানে আমার আপনার মতন যারা মেধাকৃতি মানুষ যারা ভাবছি যে আমাদের ক্যারাটে করে কি হবে বেসিক্যালি এইসব আমরা তো দেখতেই ভালোবাসি করার চেয়ে যারা দেখতে ভালোবাসি তাদের উদ্দেশ্যে বলি আমরা একটু দেখি না কেমন লাগে আমাদের জীবনযাত্রার সাথে সোমেন্দারা বলছেন যে আমাদের জীবনযাত্রার সাথে কিন্তু ক্যারাটেটা জড়িত আমি সোমেন্দাকে এই বিষয়টাই বলেছিলাম যে সত্যি কি আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে ক্যারেট ক্যারাটে জড়িত কারাটে মানেই প্রথম ধারণাটা আমাদের যা থাকে যে আমরা ছোটোবেলার থেকে শুনে আছি বিভিন্ন জায়গায় কারাটে মানে মারামারি এটা কারাটে টোটাল হচ্ছে একটা এমন একটা মার্শাল আর্ট বা আর্ট যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে মাইন্ড এবং বডি দুটোকে একসাথে ডেভেলপ করে অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে বডি ডেভেলপমেন্ট খুব ফাস্ট হয় কিন্তু এখানে হচ্ছে মাইন্ড আর বডির একটা কম্বিনেশন তৈরি হয় একটা লাইন তৈরি হয় সেটা কিন্তু কারাটে করে এবং সেটা দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে যে কোনো প্লেয়ার সেটা একটা টাইমে বুঝতে পারবে আমি বলবো যে আজকে আমি মাস ক্যারাটে শিখে কিন্তু সেই জিনিসটা পাবো না যখন আমরা লং টাইম কোনো জিনিসের মধ্যে থাকবো তখনই তার রেজাল্ট আমরা পাবো যেমন সত্যি একদম প্লেন ভাষায় বলতে গেলে যে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না তাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হয় তবেই সেই ফলটা হয় সেরকমও ক্যারাটে যদি আমরা শুরু করি এবং লং টাইম করি তাহলে ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আসবে এবং সেগুলো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটাই পেলাম তো মানুষের জীবন এটা খুব ইম্পর্টেন্ট আর আজকের দিনে খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলছি সেলফ ডিফেন্স শুধু না মেন্টাল সেলফ ডিফেন্সটাও বেশি ইম্পর্টেন্ট ফিজিক্যাল সেলফ ডিফেন্সের সঙ্গে সেটা কিন্তু কারাটে এক নম্বর হতে পারে সম্রাট একদমই তাই মেন্টাল সেলফ ডিফেন্স এবং ফিজিক্যাল সেলফ ডিফেন্সের সাথে মেন্টাল সেলফ ডিফেন্সটাও এই মুহুর্তে খুব ইম্পর্টেন্ট সত্যি তাই আমরা শারীরিকভাবে হয়তো খুব জিম করে খুব বডি ঘামিয়ে আমরা আপনারা হয়তো খুব ফিট হয়ে যেতে পারি কিন্তু মেন্টালি এই মুহূর্তে ফিট থাকাটা কতটা সম্ভব কতটা পসিবল হয় আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সেটাই হচ্ছে সব বড় প্রশ্ন কি তাই তো আর একদমই তাই আর তার জন্য হয়তো আমাদের ফার্স্ট ডিসেম্বর টু সানডে অনওয়ার্ডস ওয়ান পি যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইন্ডিয়ান শতকান ক্যারাটি ইনস্টিটিউশন প্রেজেন্টেড এক্সট্রিম বুসিডোতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমি থাকছি আপনারাও অবশ্যই থাকছেন সবাই আসবেন সবাই মিলে আসবেন এবং দেখা হচ্ছে সেদিনকে এক্সট্রিম কিছু প্রাপ্তি আমাদের এক্সট্রিম কিছু পাওনা আমাদের রইলো এই এক্সট্রিম বসিডোর কাছে এক্সট্রিম ভালোবাসার কাছে এক্সট্রিম এই এই যে ক্যারাটের ভাবনা চিন্তা তাদের কাছে